আমাদের মাঝে উপস্থিত আছেন ডক্টর মশিউর রহমান, আরেক আলোকিত মহামানব। তিনি ইউথ বাংলা কালচারাল ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট এবং ন্যাশনাল ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর। উপস্থিত শ্রোতাবৃন্দ, আপনারা আবৃত্তির গুণমুগ্ধ, সুতরাং আবৃত্তির পূর্বে কোনো বক্তৃতা খুব ভালো লাগবার কথা নয়। তবে বলার কথা এটি যে শিমুল মুস্তফা বাংলাদেশের এমন একটি অনন্য প্রতিভা যিনি ছন্দে ছন্দে যে উত্তাল ঢেউ তোলে, অথবা তার কণ্ঠের যে ভারী সুর সেটি মানুষকে এতটাই মুগ্ধ করে যে রবীন্দ্র সরোবরের এই পুরো প্রাঙ্গণ জুড়ে মানুষের ভিড়। এবং আবৃত্তিকে ভালোবেসে একজন মানুষকে ঘিরে সংস্কৃতির এমন সুন্দর চর্চা হতে পারে সেটি বোধহয় শিমুল মুস্তফা এককভাবে দেখাতে পেরেছেন। আমি আজকের এই সুন্দর সন্ধ্যায় শিমুল মুস্তফার এই আবৃত্তি শিল্পীর চর্চার মুক্ত প্রাঙ্গণ বাংলাদেশ হোক, বাংলাদেশের আগামী প্রজন্ম মুক্তিযুদ্ধভিত্তিক আমাদের বাঙালি জাতীয়তাবাদী স্পৃণের যে ভাষা সংস্কৃতি শৈলীর প্রকাশ সেটিকে আত্মস্থ করুক। আমি এ প্রজন্মের যারা আছেন তাদেরকে শুধু একটি কথা বলে শেষ করব। আপনারা যারা এ প্রজন্ম প্রচুর মোবাইল ব্যবহার করেন, ফেসবুক ব্যবহার করেন, সব কিছুর মধ্যে বন্ধুকে খোঁজেন, ভালোবাসা খোঁজেন, সেটি আপনাকে তৃপ্তি দেয়। কিন্তু একটি বিষয় একটু ভাববেন, দেশমাতৃকারও একটি তৃষ্ণা আছে, তারও তৃপ্তি পাওয়ার বাসনা আছে। আমরা যখন বাংলার শুদ্ধ উচ্চারণ না করি, আমরা যখন জঙ্গিবাদের পক্ষে দাঁড়াই অথবা পুজো মণ্ডপে ঢুকে হামলা করি, তখন আমাদের প্রিয় মাতৃভূমি কষ্ট পায়, আহত হয়, রক্তাক্ত হয়। শিমুল মুস্তফাদের আবৃত্তির মধ্যে সবসময় সেটির প্রতিবাদ থাকে, যেন আমাদের এই প্রিয় সংস্কৃতি, প্রিয় স্বদেশ, প্রিয় মাতৃভূমি আঘাতে আঘাতে জর্জরিত না হয়। যারা কাব্য শুনতে এসেছেন আমি মনে করি তারা সুন্দরের সমারোহের মানুষ, কিন্তু যে অসুন্দরগুলো আছে সেই অসুন্দরগুলো প্রতিহত করার জন্য সুন্দরের সমন্বয় প্রয়োজন। আজকের এই সন্ধ্যা শিমুল মুস্তফাকে ঘিরে সুন্দরের সমারোহে পরিণত হোক। সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন। জয় বাংলা।